হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ ওয়ার্ল্ড। তো স্বর্ণ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা একেবারেই অন্যরকম। দেখো, জিনিসপত্র সমস্ত কিছু ও নামানোর ব্যাপার চলছে। তো এই ধরনের ভিডিও যে তোমাদের সঙ্গে শেয়ার করব তা আমি আগে কখনো ভাবিনি। তো যাই হোক, এখন যখন পরিস্থিতি চলে এসেছে তখন এই পরিস্থিতিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকে আছে, শ্বশুরবাড়িতে আমি দোতলাতে থাকতাম, তাই আমার জিনিসপত্র দোতলার ঘরেই সব কিছু ছিল। আর আলমারিটা এত ভারী যে ওরা 6-7 জন মিলে নামাতেই পারছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওরা নামিয়েছে এই আলমারিটা। তো আলমারি, শোকেস, সোফা, তারপরে তোমার খাট, এগুলো সবই আমরা নিয়ে যাব। মানে আমরা এই বাড়ি থেকে তোমার বেরিয়ে গিয়ে এখন বহরমপুরে ভাড়া বাড়িতে থাকবো। তো তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে কি ব্যাপার হলো হঠাৎ করে তোমার বহরমপুরে, কেনই বা চলে যাচ্ছি। তো বহরমপুরে যাচ্ছে একটা বিশেষ কারণে, সেটাও তোমরা জানতে পারবে। তো সেটা তোমাদেরকে বলছি, তার জন্য তোমার ভিডিওটা স্কিপ না করে দেখো। এই ভিডিওতেই তোমাদেরকে জানাবো যে কেন আমরা বহরমপুরে চলে যাচ্ছি আর এই জিনিসপত্র কেন তোমার বের করে নিচ্ছি। আগের দিন রাতের বেলাতেই তোমার এই আলমারিটা আমরা নিচে নামিয়ে রেখেছিলাম, কারণ পরের দিন সকালবেলাতে যেহেতু আমাদের বেরিয়ে আসা, জিনিসপত্র অনেক রয়েছে। মানে একটা সংসার করতে গেলে যে যে জিনিসগুলো মোটামুটি লাগে সেই সেই জিনিসগুলোই তোমার নিয়ে আসা হয়েছিল। তো দেখো, এখন সকাল হয়ে গেছে, সকালবেলাতেও ঘরের পাশ থেকে মানে বারান্দা থেকে যে সমস্ত জিনিসগুলো তোমার বের করছে সেইগুলো এখন দেখতেই পাচ্ছ তোমরা। তো এই সোফাটা বের করছে, এবং এরপরে তোমার ফ্রিজ, তারপরে তোমার খাট, আরও তোমার আনুষাঙ্গিক যে সমস্ত জিনিসগুলো লাগে ওইগুলো সবই তোমার আস্তে আস্তে বের করে প্রথমে উঠানে রাখছে। তারপরে গাড়ি যখনই আসবে তখন ওই গাড়িতে এতে তোমার এই জিনিসগুলো তুলে দেওয়া হবে। তো আমরা বুঝতে পারিনি, অল্প অল্প করতে করতে অনেক জিনিসই আমাদের এর বাধা হয়ে গেছে। মানে অনেক জিনিসই আমরা প্যাকিং করে ফেলেছি। তো যাই হোক, এবার এইগুলো সমস্ত কিছু উঠানে নামানোর পর এত জিনিস দেখে তখন আমাদের মনে হচ্ছে যে একটা কোনো ছোট গাড়িতে কিন্তু এই জিনিসগুলো আঁটবে না। তখন তো সকলের আমাদের মাথায় হাত। তারপরে ড্রাইভার যখন এলো তখন বলল এই এতগুলো জিনিস একটা ছোট গাড়িতে আঁটবে না। তখন আবার তাড়াতাড়ি করে আরেকটাও ছোট গাড়ি ভাড়া করা হলো না, মানে দুটো ছোট গাড়ি আমাদের ভাড়া করতে হয়েছিল। মানে গাড়িগুলো তোমার ভাড়া বাবদ 2,000 টাকা করে, মোট 3,000 টাকা আমরা দিয়েছিলাম। তার সঙ্গে তোমার ধরো যে টিপসটা লাগে সেই টিপসটা, তারপরে হালকা পাতলা যে জল খাবারটাও রয়ে সেটা আমরা মানে সময়ের অভাবে খাওয়াতে পারিনি, কিন্তু তার জন্য আমরা খুশি হয়ে কিছুটা টাকা দিয়েছি। মানে টোটালে আমরা 3,000 টাকাই দিয়েছি, বলেছি এর মধ্যে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নাও। তো যারা আমাদেরকে নিয়ে গেছিলো তারা আমাদের এর চেনা পরিচিতই, তাই তারা বলেছিলো কোনো অসুবিধা নেই দাদা, এতেই হবে, ঠিক আছে, আমরা সমস্ত কিছু অ্যাডজাস্ট করেই নেব। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে তোমার গাড়িতে জিনিসপত্র তোমার তোলা শুরু হয়ে গেছে। Thank you.
আলমারি, ড্রেসিং টেবিল, তারপর খাট, তারপর কম্পিউটার, কম্পিউটারের টেবিল, ফ্রিজ, এগুলো সবই তোমার ধরো নিয়ে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে তো তোমার এগুলো দরকার হয়। ওই জন্য আমরা এই সমস্ত জিনিস মানে যেটুকু প্রয়োজন আমাদের ঠিক সেইটুকুই নিয়েছি, এর বাইরে আমরা কোনো কিছু নিই নি। আর এই যে বস্তা করে যা আছে দেখছো, এই বস্তায় কিন্তু বাসন রয়েছে, আর তোমার কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তোমার হয়তো কোনো কোনো দিন লাগবে, আবার কোনো কোনো সময় লাগবেও না, কিন্তু আমরা সেই যখন লাগবে তখন আমি পাবো কোথায়, ওই ভেবেই আমরা অল্প অল্প করে জিনিসও নিয়ে গেছি। আর একটা কথা, গিয়ে গিয়েই যে তোমার সমস্ত কিছু আমি হাতের কাছে পাবো তাও নয়, ওই জন্য আমি অল্প অল্প করে সব জিনিসই এখান থেকে নিয়ে গেছিলাম। কিছু কিছু জিনিস তোমার বস্তায় প্যাকিং করেছিলাম, আর কিছু কিছু জিনিস তোমার কার্টুনের ভিতরে, কার্টুনগুলোতে তোমার লেখা ছিল, আর এই জামা কাপড়গুলো এই ব্যাগের ভিতরে আমরা নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে ফুল সিলিন্ডার তোমার গ্যাসটা নিয়ে গেছিলাম, কারণ ওই বহরমপুরে গিয়ে গিয়ে কোথায় গ্যাসের তোমার নাম লেখাবো বা পাবো কী করে, সেই সমস্ত ভাবনা চিন্তা করেই বাড়ি থেকেই তোমার একটা ফুল সিলিন্ডার নিয়ে গেছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো বাবা জলও নিয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে বাড়িতে ঢুকেই আমরা জল কোথায় পাবো সেই কথাটা ভাবনা চিন্তা করে একবারের জলও নিয়েছিলাম। লোকে হয়তো হাসাহাসি করবে জলটা নিয়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের জলটা প্রচুর কাজে লাগবে, এই ভাবনা চিন্তা করেই আমরা জলটা নিয়েছিলাম এক ব্যারেল। আমরা দুজনে মিলেই তোমার আস্তে আস্তে দু তিন মাস ধরে একটা 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 করে জিনিস তোমার গুছিয়েছি, কারণ একদিনে বা তোমার এক সপ্তাহের মধ্যে আমাদের গোছানোর অসম্ভব ব্যাপার ছিল, ওই জন্য আমাদের যখন যেটা মনে হতো তখনই আমরা সেই জিনিসটা প্যাকিং করে রেখে দিতাম। তো এইভাবে প্যাকিং করতে করতে আজকে তোমার দেখো যে কত জিনিস আমরা প্যাকিং করে ফেলেছি। এখন যে বুঝতে পারছি যে আমরা 3 মাস ধরে প্রচুর জিনিস প্যাকিং করে ফেলেছি, তো যাই হোক এগুলো মোটামুটি সবই আমাদের কাজে লাগবে। আমরা ঝুল ঝাড়া ঝাড়ু, তারপরে এমনি ঝাড়ু ঝাঁটা সমস্ত কিছু তোমার এরকমভাবে গুছিয়ে রেখেছিলাম। তো যাই হোক এখন তোমার অনেকটাই সুবিধা হচ্ছে এগুলো গুছিয়ে রাখার জন্য, এই মুহূর্তে ধরো ওইগুলো আমাদের কিনতেও হচ্ছে না, আবার তোমার যে এটা নিলাম না ওটা নিলাম না সেটাও কোনো কিছু মনে হচ্ছে না। তো দেখো দুটো গাড়ি চলে এসেছে, আর এখন তোমার এই গাড়িটায় কাঠ ফ্রিজ এইগুলো তোমার উঠবে, আর ওই পাশে যে গাড়িটা আছে ওই গাড়িটাতে তোমার আলমারি সোফা এগুলো তুলেছে। তো দুই গাড়িতেই তোমার অ্যাডজাস্ট করে সমানভাবে তোমার সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আমার ছেলে চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ওর খুব জ্বর, কিন্তু কিছু করার নেই আমাদের, আমরা নিরুপায়, ওর ওই জ্বর গাড় নিয়েই আমাদেরকে চলে যেতে হচ্ছে, কারণ আর 7-10 দিন পরেই ওর স্কুল শুরু হয়ে যাবে। তাই এই 7-10 দিন যদি ওকে অ্যাডজাস্ট ওখানে না করানো হয় তাহলে ওর পক্ষে একটু অসুবিধাই হবে, এই ভেবে আমরা জিনিসপত্র নিয়ে আর ওকে ওরকম অবস্থাতে নিয়েই চলে যাচ্ছি। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই, আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততদিন তোমরা সুস্থ থাকো এবং ভালো থেকো।